পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে উত্তর ও দক্ষিণবঙ্গগামী যাত্রীরা বাড়ি ফিরতে শুরু করায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সেতু গোলচত্বর থেকে হাটিকুমরুল বনপাড়া মহাসড়ক পর্যন্ত যানবাহনের ব্যাপক চাপ থাকায় ধীরগতিতে চলছে সকল যান। বৃহস্পতিবার রাত থেকেই বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়, ফলে মহাসড়কের কিছু পয়েন্টে ধীরগতিতে চলাচল করছে যানবাহন। মহাসড়কের পাঁচলিয়া, ঝাওয়েল ওভারব্রিজ, মফিজ মোড় ও কোনাবাড়ি এলাকায় মহাসড়ক কিছুটা সরু হয়, এই ধীরগতি দেখা যায়। অন্যদিকে সংস্কার কাজ চলার কারণে রাস্তা অনেকটাই সরু হয়েছে, ফলে কোনো যানবাহন বিকল হলেই তৈরি হচ্ছে সাময়িক যানজট। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জের মহাসড়ক ঘুরে দেখা গেছে এমন চিত্র। এদিকে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় কিছুটা ধীরগতি হলেও কোথাও কোনো যানজট সৃষ্টি হয়নি বলে জানালেন সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম। ওই অর্থে আসলে কোনো যানজট নাই, ওই অর্থে যানজট নেই। গাড়ির চাপ যেহেতু বেশি, রাস্তার ক্যাপাসিটির চেয়ে কয়েক গুণ বেশি গাড়ি রাস্তায় আসলে স্বাভাবিকভাবে গতিটা একটু স্লো হয়ে যায়, তাই সে স্লো গতি আছে কিন্তু গাড়ি রানিংয়ে আছে। যানজট বলতে যেটা যে আপনার মিনিটের পর মিনিট দাঁড়িয়ে থাকা, একদম স্টপ হয়ে থাকা, সেগুলো স্টপ হয়ে কোনো গাড়ি নাই, সব গাড়ি রানিংয়ে আছে কিন্তু গতি একটু স্লো। আমরা চেষ্টা করছি এটাকে একটু বুস্ট আপ করে গতিটা বাড়ানোর, যেদিকে গাড়ির চাপটা বেশি সেদিকে আমরা টানটা একটু বেশি রাখছি যাতে গাড়িগুলো স্মুথলি পার হয়ে যেতে পারে। খালিদ হৃদয়, সিরাজগঞ্জ এক্সপ্রেস।